নমস্কার বন্ধুরা কম্পিউটার স্টাডি অ্যান্ড জব নিউজের এই নতুন ভিডিওতে আবারও সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো ভিডিওটি শুরু করার আগে বলে দিই আমি খুবই ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও আনতে পারিনি তাই তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আজ আমি এক বন্ধুর রিকোয়েস্টই ভিডিওটি বানাতে চলেছি তোমাদেরও কোনো কম্পিউটার বা টেকনিক্যাল রিলেটেড প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি বলবো কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপে একাধিক পিডিএফকে একটি পিডিএফে কনভার্ট করা যায় এবং তারপরেই বলে দেবো ফোনে কিভাবে এটা করা যায় চলো আজকের ভিডিও শুরু করি বন্ধুরা আমি একটি ফোল্ডারের মধ্যে তিনটি পিডিএফ ফাইলকে রেখেছি এই তিনটি পিডিএফ ফাইলকে মার্চ করে একটি পিডিএফ ফাইলে পরিণত করব এরপর সরাসরি তোমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তোমরাও এইভাবে একটি ফোল্ডারের মধ্যে তোমরা যে পিডিএফগুলোকে মার্চ করতে চাও সেই পিডিএফগুলোকে ওই ফোল্ডারে কপি করে নেবে এবং তাদের ওয়ান টু থ্রি করে নাম্বারিং করে দেবে এরপর গুগলে গিয়ে সার্চ করবে প্রথমেই তোমরা মার্চ পিডিএফ নামে স্মল পিডিএফ ডট কমের ওয়েবসাইটটি দেখতে পাবে তোমরা যদি না খুঁজে পাও তবে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করেও তোমরা ওই ওয়েবসাইটে চলে যেতে পারবে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে চুজ ফাইল এবং ড্রাগ পিডিএফ হেয়ার এই দুটি অপশান রয়েছে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে এরপর যেখানে পিডিএফগুলি রয়েছে সেগুলি সিলেক্ট করে নেবে তো আমি সিলেক্ট অল করে সমস্ত পিডিএফ ফাইলগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এরপর ওপেন অপশানে ক্লিক করব এখানে দুটি অপশান দেখতে হবে প্রথমটি রয়েছে ফ্রি ভার্সান দ্বিতীয়টি প্রো ভার্সান এই কাজটি ফ্রি ভার্সানেই করা যাবে তাই ফ্রি ভার্সানে ক্লিক করছি এরপর এরকম একটি ইন্টারফেস আসবে এগুলোকে মাউস প্রেস করে সাজিয়ে নিতে পারবে আরও পিডিএফ অ্যাড করতে চাইলে নিচে অ্যাড মোরে এই অপশানটিতে ক্লিক করতে হবে না চাইলে মার্চ পিডিএফ ক্লিক করবে দেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর ডান দিকের ওপরে ডাউনলোডে ক্লিক করবে দেখো ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এরপর ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো পিডিএফটি কিন্তু মার্চ হয়ে গেছে তোমরা চাইলে দিশ পিসিতে গিয়ে ডাউনলোড ফোল্ডারে চেক করলেও দেখতে পাবে এই পিডিএফটি দেখো আমার এখানে এবিসিডি ওয়ান মার্চ বলে পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে এটিকে আমি ওপেন করেও দেখাতে পারি দেখো এবার কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে ওই মার্চ ফাইল পিডিএফটি এরপর মোবাইলে কীভাবে এটা করা যায় সেটাই দেখাচ্ছি প্রথমেই তোমাদের ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিতে হবে এরপর সার্চ করবে স্মল পিডিএফ এটা লিখে প্রথমেই এই অ্যাপটি চলে আসবে এখানে ক্লিক করবে তারপর ইনস্টল এই অপশানে ক্লিক করবে ইনস্টল করে নেবে নাহলে এই ভিডিও ডেসক্রিপশানেও অ্যাপটির লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে এইখানে ডেসক্রিপশানে লিংকে ক্লিক করেও তোমরা অ্যাপটি ইনস্টল করে নিতে পারো তোমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন অপশানে ক্লিক করবে ওপেন হওয়ার পর একদম নিচে দেখতে পাবে স্কিপ ফর নাও এই অপশানটি এখানে ক্লিক করবে এরপর এখানে ক্লোজ অপশানে ক্লিক করবে তারপর প্লাস আইকনে ক্লিক করবে এরপর তিনটি অপশান আসবে ক্যামেরা গ্যালারি এবং ফাইলস এরপর ফাইলসে ক্লিক করবে তুমি যে ফাইলগুলো মার্চ করতে চাও সেই পিডিএফগুলো সিলেক্ট করে নেবে আমি এখানে তিনটি পিডিএফ সিলেক্ট করে দেখাচ্ছি এই তিনটি পিডিএফ আমি সিলেক্ট করব ফাইলে গিয়ে একইভাবে পিডিএফগুলি অ্যাড করে নেব এরপর নিচের টুলস অপশানে ক্লিক করতে হবে তারপর মার্চ পিডিএফে ক্লিক করব দেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে সব পিডিএফগুলোকেই সিলেক্ট করে নেব তারপর নেক্সটে ক্লিক করব এই থ্রি লাইনে ক্লিক করে পিডিএফগুলোকে সাজিয়ে নিতে পারবে তোমরা তোমরা চাইলে সাজিয়ে নিতে পারো দেন মার্জে ক্লিক করতে হবে দেখতেই পাচ্ছ একেবারে ওপরে মার্চ পিডিএফটি রেডি হয়ে গেছে ক্লিক করে পিডিএফটি ওপেন করেও দেখতে পারো এরপর পাশে থ্রি ডটে ক্লিক করে পিডিএফটিকে রিনেম করতে পারবে শেয়ার করতে পারবে চাইলে ডিলিটও করতে পারবে এবং ফাইল ম্যানেজারে সেভ করতেও পারবে সেভ টু ডিভাইসে ক্লিক করে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই জানাবে ভিডিওটি বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল সিলেক্ট করে দেবে ধন্যবাদ